নমস্কার বন্ধুরা, আপনাদেরকে ওষুধপত্র চ্যানেলে স্বাগতম। আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য হলো আপনাকে ওষুধ বিষয়ে সঠিক ধারণা দেওয়া। আজকে আপনি জানতে পারবেন ফ্যাকজোমিন 120 মিলিগ্রাম ট্যাবলেটের সঠিক তথ্য সংক্ষিপ্ত আকারে সহজ বাংলায়। আজকে আপনি জানতে পারবেন ফ্যাকজোমিন ট্যাবলেটটি কোন গ্রুপের, কোন কোম্পানির প্রস্তুতকৃত প্রোডাক্ট, দাম কত, কী কাজ করে, কীভাবে সেবন করতে হয় আর কতদিন সেবন করতে হয়, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না, সকল বিষয় জানতে পারবেন আজকের এই ভিডিওতে। চলুন তাহলে শুরু করা যাক। ফ্যাকজোমিন ট্যাবলেটটি হলো ফ্যাকজোফেনাডিন গ্রুপের ওষুধ, আর এই ফ্যাকজোফেনাডিন নামে আপনি বিশ্বের যে কোনো দেশে মেডিসিন পেয়ে যাবেন। ফ্যাকজোমিন ট্যাবলেটটি প্রস্তুতকৃত বা বাজারজাত কারো কোম্পানি হলো ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ফ্যাকজোমিন 120 মিলিগ্রাম প্রতি পিস ট্যাবলেটের দাম 8 টাকা করে, আর একটি বক্সে থাকে 50টি ট্যাবলেট, বক্সটির দাম 400 টাকা। এখন জানুন ট্যাবলেটটি কোন রোগে বা সমস্যার জন্য নির্দেশিত বা একজন চিকিৎসক প্রেসক্রাইব করে থাকে। যেমন ফ্যাকজোফেনাডিন ট্যাবলেটটি অ্যালার্জি রাইনাইটিসের চিকিৎসায় নির্দেশিত। অ্যালার্জি হওয়ার কারণ আগে জানতে হবে। যেমন আমাদের শরীরে এক একটি ইমিউনি সিস্টেম বা রোগ প্রতিরোধ ব্যবস্থা থাকে, আর ইমিউনি সিস্টেম বা রোগ প্রতিরোধ কমে গেলে অ্যালার্জি দেখা দেয়। যেসব খাবার এড়িয়ে চলে অ্যালার্জি হওয়ার সমস্যা কমে। যেমন সাধারণত গরুর দুধ, চীনাবাদাম, ডিম, শেলফিশ, মাছ, গাছ বাদাম, সয়া, গম এবং ফলের দ্বারা খাদ্যে অ্যালার্জি হতে পারে। সাধারণত অ্যালার্জি দেশের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। ঝুঁকির কারণগুলি হতে পারে পারিবারিক অ্যালার্জির ইতিহাস, ভিটামিন ডি এর অভাব, স্থূলতা এবং অত্যাধিক পরিচ্ছন্নতার কারণে অ্যালার্জি হয়। আর নিয়ম মেনে চলার পরেও যদি অ্যালার্জি না কমে বা নিয়ন্ত্রণ না থাকে, তাহলে আপনি ওষুধ বা সাপ্লিমেন্টের ব্যবহার করতে পারেন বা ফ্যাকজোফেনাডিন ট্যাবলেটটি সেবন করতে পারেন। অ্যালার্জির ধরন অনেক, যেমন শরীরে লাল লাল দাগ দেখা দিতে পারে, শরীর অনেক চুলকায়, শরীরে চাকা চাকা দাগ হয়ে যায় ইত্যাদি। আর অ্যালার্জির জন্য খুব ভালো কাজ এই ফ্যাকজোফেনাডিন ট্যাবলেটটি। অ্যালার্জি ছাড়াও সর্দি লাগা দূর করে, এগুলি হলো ওষুধটির মূল কার্যকারিতা। আপনি জানলেন ওষুধটির কার্যকারিতা, এখন জানুন কিভাবে সেবন করতে হয় আর কতদিন সেবন করতে হয় ফ্যাকজোমিন ট্যাবলেটটি। ট্যাবলেটটি প্রাথমিক সেবনবিধি হলো রাতে একটি করে 15 দিন সেবন করতে হয়। তবে যে কোনো ওষুধ সেবনের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রত্যেকটি ওষুধের যেমন উপকারী দিক আছে, তেমনি সেবনে ব্যক্তিবিশেষে কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। তেমনি এই ওষুধটি কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, তবে অন্য ওষুধের চেয়ে তুলনামূলক কম। যেমন সেবনে ঝিমুনি ভাব বা ঘুম ঘুম ভাব দেখা দেয়। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ট্যাবলেট সম্পর্কে আরও জানার থাকলে কমেন্ট বক্সে লিখে ফেলুন। এছাড়াও দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।